ভুট্টা খেতে কাজ করতে গিয়ে কৃষক আব্দুল হাকিম পেল একটি বোতল সদৃশ্য বস্তু, বড় আশায় গুপ্তধন ভেবে তা নিয়ে গেল বাড়ি। শনিবার দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের জিগাবাড়ি গ্রামে নদীতে ভেসে আসা মাটিতে চাপা পড়ে থাকা বোতল সদৃশ্য বস্তু পেয়ে আব্দুল হাকিমের পরিবারের সবাই একত্রিত হয়ে বিভিন্নভাবে তা খোলার চেষ্টা করে। খুলতে না পেরে দা দিয়ে আঘাত করে কাটার চেষ্টা করলে এটি বিস্ফোরিত হয়। এতে আব্দুল হাকিম, তার স্ত্রী পারুল বেগম, বড় ছেলে ফারুক মিয়া ও ছোট ছেলে রিপন মিয়া গুরুতর আহত হন। উড়ে যায় এক ছেলের হাত ও আরেক ছেলের পায়ের বিভিন্ন অংশ। আমার ছেলে নদীর বাতাস থেকে একটা বোতল ফুরিয়ে আনছিল, একটা দাও দিয়ে পিডন মারছে। এই বাড়ি দেওয়ার কারণে তখন এমন একটা শব্দ হলো, আজ আমার সুখের সংসার নদীর ভাসি গেল। বা যে বিকট একটা সাউন্ড হয়েছে, এটা বোমার শব্দ। মুখ খুলবে ধরছে, ওইটা বোমার মতন বাস্টিং না হয়ে চারজনের অসুস্থ, দুই ছেলে আর ওর বাপ মা। এদিকে আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান রংপুর মেডিকেলে কর্তব্যরত চিকিৎসক। রিপন মিয়া আর ফারুক, এই দুজন, একজনের ডান চোখে একজনের বাম চোখে সিভিয়ারলি ইনজুর্ড হয়। ওনারা চোখ ব্যান্ডেজ দিয়ে, চোখের উপরে ব্যান্ডেজ দিয়ে আসে, আমরা দুজনকে আমাদের চক্ষু ওয়ার্ডে ভর্তি করে দিই। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। পুলিশ ও স্থানীয়রা জানান, কিছুদিন আগে সিকিমের বাঁধ ভেঙে সৃষ্ট বন্যায় ভারত থেকে বিভিন্ন বাড়িঘর, ফার্নিচার সহ মালামাল ভেসে আসলে নদী তীরবর্তী লোকজন সেগুলো সংগ্রহ করে। সেখান থেকেই এই বোতল সদৃশ্য বস্তু ভেসে এসেছে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।